রান্নার আয়োজনে পুরো গ্রামের মানুষ। তাদের মধ্যে একদল পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানোর কাজ করছে, আরেকদল মাছ মাংস ধোয়ার কাজে ব্যস্ত। কাটাকাটির পর এবার রান্নার পালা, এক পর্যায়ে রান্নাও শেষ। এবার গ্রামের মানুষের দল বেঁধে খাওয়ার আয়োজন, বিশাল সব কর্মযজ্ঞ। দেখে মনে হবে বিয়ে বা বড় কোনো অনুষ্ঠানের জন্য এসব আয়োজন, কিন্তু না, এসব আয়োজন অ্যারাউন্ড মি বিডি নামের একটি ইউটিউব চ্যানেল ঘিরে। শখের বসে ইউটিউব চ্যানেল খুলে এখন 41 লাখ সাবস্ক্রাইবার। কুষ্টিয়ার প্রত্যন্ত একটি গ্রাম খোকসার ইউটিউব গ্রাম শিমুলিয়া। ইউটিউবই ইন্টারনেট জগতে বিশেষ পরিচিতি এনে দিয়েছে এই গ্রামকে। কুষ্টিয়া শহর থেকে 25 কিলোমিটার দূরে কুষ্টিয়ার রাজবাড়ী জেলার সীমান্তে গ্রামটির অবস্থান। মূলত গ্রামীণ পরিবেশে নারী পুরুষের অংশগ্রহণে রান্নাবান্না এবং খাওয়া দাওয়ার ভিডিও আপলোড করা হয় এ চ্যানেলে। এখন পর্যন্ত চ্যানেলটির ভিউ হয়েছে 133 কোটি 65 লাখ 28 হাজার 248 বার। বর্তমানে চ্যানেলটির সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 41 লাখ। 2016 সালের জুন মাসে প্রকৌশলী লিটন আলী খান ও স্থানীয় স্কুল শিক্ষক দেলোয়ার হোসেন যৌথভাবে অ্যারাউন্ড মি বিডি নামের এই ইউটিউব চ্যানেলটি চালু করেন। চ্যানেলটি শুরুর দিকে গ্রামীণ পরিবেশে রান্নাবান্না, শিশুদের নিয়ে গ্রামীণ পরিবেশে বনভোজনের আয়োজন, খালবিলে মাছ ধরার দৃশ্য ভিডিও ধারণ করে তা তুলে ধরা হতো। ওই সময় মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও চিত্র ধারণ করে মেমোরি কার্ডের মাধ্যমে ঢাকায় পাঠিয়ে দেওয়া হতো। ঢাকায় পৌঁছানোর পর লিটনের হাত ঘুরে সেই ভিডিও আপলোড করা হতো ইউটিউব চ্যানেলে। বর্তমানে আশাতীত সাফল্য পেয়েছে চ্যানেলটি। এখন আর মোবাইলে ভিডিও চিত্র ধারণ করা হয় না, ভিডিও চিত্র ধারণের জন্য ব্যবহার করা হয় একাধিক ক্যামেরা। রয়েছে 4 জন ক্যামেরাম্যান। এখন শুধু নারীদের রান্না করার ভিডিও দেখানো হয় এই চ্যানেলে। একটি থেকে এখন তাদের ইউটিউব চ্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে 5টিতে। এক একটি চ্যানেলে গ্রাম নির্ভর এক এক ধরনের বিষয়বস্তু তুলে ধরা হয়। চ্যানেলটির মূল উদ্যোক্তা লিটন আলী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।